दोतारा प्रेमी शिक्षार्थी एवं बंधुरा यूट्यूबे आमार देया दुटो दोतारार क्लास आसे पार्ट वन पार्ट टू तो ताते माने समस्त विषय निये एकटु एकटु करेई देवा छिलो विस्तारित भावे कोनो एकटा ताल बा कोनो सारगाम ए निये किन्तु सेइभावे करा हयनि आर दोताराटा আমরা কেউ কেউ মনে করি এটা একটা সাধারণ যন্ত্র আমি মনে করি যে এটা অনেক বড় একটা যন্ত্র এবং এর ভিতর অনেক কিছু আছে এর শিখার কোনো শেষ নেই অনেক বিশদভাবে এই দোতারা আছে তা আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে প্রতিটা তালের বেসিক যে রিদিম অর্থাৎ একটা করে রিদিম বা দুটো করে রিদিম এইভাবে আমরা করেছিলাম প্রত্যেকটা তাল দেখানো হয়েছে তো প্রত্যেকটা তাল দেখাতে যে কোনো তালে বিশদভাবে দেখানো হয়নি তো আজকে আমরা অন্তত কাহারবা তাল সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে আমরা ক্লাস করব তো এখানে ক্লাসে উপস্থিত আছেন যারা তাদের ভিতর আমি ডান দিক থেকে বলি নরসিংদী থেকে আছে অতুল চন্দ্র দে পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে আছে দুলাল ভৌমিক তারা অনলাইনে ছাত্র কিন্তু বছরে দুই একবার তারা এই কাছে আসে এবং তাদের নিয়েই আমার ক্লাস করা হয় এখানে আছে আরজু রিফাত তবলাত আছে বিদ্যুৎ বিশ্বাস তো একেবারেই এদের সৌজন্যেই আজকে এই দুইজনের সৌজন্যেই আমরা এটা ক্লাস করছি এবং যে ক্লাসটা ওরা পাচ্ছে এই ক্লাসটা সাধারণ যারা আমার কাছে আসতে পারে না তারাও যাতে পেয়ে যায় এই জন্য এটাকে ভিডিও ধারণ করা তাহলে আমরা কাহারবা তালে আমরা প্রাথমিকভাবে করেছিলাম কয়েকটা রিদিম সেগুলো সবার মনে তোলা আছে যেমন প্রথম রিদিম আসলে এই এইবার এর পরে ছিল ব্যাস এটা সবার হয়েছে অর্থাৎ প্রথমে বাজালাম সা 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 পা সা সারে সা পা পরে দ্বিতীয় নম্বর বাজালাম ধা সা সা পা সা সারে সা পা এবার আরেকটা বাজাই এরপরে বেসিক কাহারবা তালের রিদিম এইটাই এই কয়টাই আমরা পেয়ে থাকি এরপরে গান ভেদে গানের লয় ভেদে গানের সুর ভেদে বিভিন্নভাবে রিদিম কিন্তু তৈরি করে নিতে হয় এটা কিন্তু মানে তাৎক্ষণিকভাবে কোন গানের সঙ্গে কোন রিদিমটা দিলে মধুর হয় আর কি মিষ্টি শোনা যায় বা ভালো শ্রুতি মধুর হয় এইভাবে রিদিম তৈরি করে নিতে হয় তো আমরা আরও কয়েকটা রিদিম আজকে দেখাবো তো গান ভেদে যার যার মতো করে সে বুঝে যে এই গানটা এখন এই তালে সব গান তো এরকম কপি করা যাবে না যে কোন গানের সঙ্গে আমি কোনটা বাজাবো এটা বলা যাবে না তো নিজেরাই বুঝে নিতে হবে যে কোন গানের সঙ্গে কোন রিদিমটা করলে ভালো শোনা যায় তাহলে আমরা আরেকটা একটা নতুন রিদিম বাজাই পাপা পধাসা সা রে সা পাপা পধাসা ডারা 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 পাপা পধাসা সা রে সা পাপা পধাসা এই যে বাজাছি
পাপা পা ধাসা সব কদাই ডা দিয়ে পাপা পা তিনডে বাজাও সা রে সা পাপা পা ধাসা সা 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 এই সা একটা কিন্তু ফাঁক অর্থাৎ আটমাত্রা সোমের ঘর আটমাত্রা ফাঁকের ঘর এইভাবে যদি করি এটা কোনো এক এক ধরনের গানে এটা হবে এইবার এটা পা 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 ধাসা হলো এইবার যদি আমি ড্রাডাং ডাং ড্রাং ডাডাং ডাং তারপরে পা 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 ধাসারি হ্যাঁ ড্রাডাং অর্থাৎ ডয়রপলা আকার ডয়াকার অনুস্বর ড্রাডাং ড্রাডাং ডাডাং ডাং এই যে ড্রাডাং ড্রাডাং হ্যাঁ ড্রাডাং ডাডাং 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 ডাং 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 ড্রাডাং ডাডাং ডাং পাপা পধা সা সা রে সা পাপা পধা সা আগের বার ডাডাং ডা দিছিলাম এবার ড্রাডাং ডা ডয় রফলা নিয়ে চলে আসতে হবে তাহলে আর কিরকম হলো এবার একটু অন্য পর্দা লাগায় এই ব্যাপারটা পামা গা পামা রে পামা তাহলে ডাং 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 পামা রে পামা রে ফাঁকে ওই যে আমরা তিনটে ডারা দিচ্ছিলাম ওই তিনটে ডারা জায়গায় আমি আর তিনটে নোট লাগাই দিলাম আর একটা শ্রুতি মধুর হলো তাহলে বিভিন্ন ওই যে বললাম যে নদীমাতৃক যেসব নৌকা নদী এসব যেসব গান সেই সব গানের ভিতর এই যে বৈঠাবার যে ব্যাপারটা এটা স্মুথলি মাঝি যেভাবে স্মুথলি বৈঠা পায় ওই ধরনের গানের মধ্যে যদি এইভাবে আমরা রিদিম দিই তাহলে কিন্তু গানে ফলো করা লাগবে না একটা রিদিম দিলে কিন্তু একটা গান ভালো হতে পারে এখন কিছু গান আছে অনেক দ্রুত মানে সেই সব গানের সঙ্গে কিন্তু এইভাবে দিলে হবে না সেই সময় গানের সঙ্গে ধরো চার মাত্রা রিদিম করতে হবে তারপরে আমরা আর একটা জিনিস আমি পরে পরে দিচ্ছি যেটা আমরা করি আর কি তা এই এটা রিদিম এইভাবে রিদিম করা যাবে সেটা হলো কোন গানের সঙ্গে যাবে দ্রুতলয়ের গান যেমন
কি আসিবে ওমর মাহবুব বন্ধু, যে সব মানে ভাবিয়া গানের যে ভাবটা, এই প্যাটার্নটা আমরা মনে হয় বাজালে আরও গানগুলো সুন্দর হবে। একই ব্যাপার এই যে এরকম অজস্র ভাবে নিজেরা তৈরি করে নিতে হবে, অজস্র রিদিম, অজস্র প্যাটার্ন আছে দোতরায়। তো মানে এক এক পরে এক একটা, মানে একটা একটা গানের সঙ্গে একটা রিদিম এমনভাবে সেট করে নিতে হবে যে ওই রিদিমটার জন্য ওই গানটা ভালো লাগবে। তো এটা তো বলে বোঝানো যাবে না। তো তারপরে আমি একটা প্যাটার্ন দোতারায়তে আমরা যখন কিছু গান করি, সেই গানের সঙ্গে আমরা এই ডবল করে দুই তারের যে কাজকর্ম করি, এই সেই কাজগুলো করার জন্যই একটা সারগাম আমি প্রথমে দেখাচ্ছি, এটা খুব জরুরি দরকার। আর সারগাম করতে হবে মানে কয়েকটা প্যাটার্নে সারগাম করতে হবে, ডাং দিয়ে করতে হবে, ডারা দিয়ে করতে হবে, ডারা ডারা দিয়ে করতে হবে, ডাং ডারা দিয়ে করতে হবে, সেগুলো তো আমি ওই এক নম্বর দুই নম্বর পার্টে দিয়ে দিছি। তো এই যে একটা ধরো, গানের মধ্যে কিন্তু এইগুলো ব্যবহার হয়। যেমন আমরা যে কোনো গান বাজায় যখন ছেড়ে দেওয়ার পরে মানে একটা লাইন কিন্তু মিউজিক হয়। তো দোতারাতেও যখন আমরা একটা গান বাজাই, বাজানোর পরে ওই লাইনটা যখন রিপিট করি, তখন কিন্তু এইভাবে আমরা বাজাই, তাতে করে আর একটা মাত্রা যোগ হয় গানের সঙ্গে। এই জন্যই এইগুলো প্র্যাকটিস করতে গেলে এই দিয়ে সারগাম, পাশা পাশা সে পাশে, এইভাবে কথাটা সা পাশা আ পাশা আ, সা পাশা পাশা সা পাশা পাশা সা পাশা পাশা, এইভাবে যদি সারগাম করি সা, প্র্যাকটিস করলে গানের মধ্যে এগুলো অ্যাপ্লাই করা কোনো রকম কষ্টসাধ্য কোনো বিষয় না, পারা যাবে। এইবার হাত ফিঙ্গারিং ঠিক মতো চালানোর জন্যে কিছু কিছু স্পেশাল কিছু সারগাম আছে। যেমন প্রথমে যে সব সারগাম আমি ফার্স্ট পার্টে বা সেকেন্ড পার্টে দিয়ে দিছি, সা সা রে গা রে রে গা মা, সা রে গা রে সা রে গা মা, এগুলো তো সাধারণ ব্যাপার সবাই। তবে কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমরা সা সা রে গা করতে যে কীভাবে করেছি, কেউ কেউ একটু কাদেও করে, যেমন আমরা করেছি কি, সা সা ইজ ইকুয়াল টু ডারা ডারা, রে গা ইজ ইকুয়াল টু ডাং ডাং, তাহলে কী হবে, এখন
প্রতিটা সারগাম যদি আমরা এক গুণ এবং দ্বিগুণ রিদিমে যদি করি তাহলে কিন্তু হাত যেমন এ হাত দূরত্ব চলবে এ হাত দূরত্ব চলবে প্রতিটা সারগাম আমি একটু অল্প একটা সারগাম যেমন সারে গারে এরপরে সারে গারে তো সারে গারে আমরা কি করব ডারা দিয়েই করব কিন্তু একই রিদিমের ভিতর দ্বিগুণ লয়ে আমরা করব এটা এটা অল্প একটু চেষ্টা করি এক দুই তিন চার এক দুই তিন চার প্রতিটা সারগাম যদি এক গুণ এবং দ্বিগুণ লয়ে যদি কেউ প্র্যাকটিস করে সে দ্রুত তার হাত ডেভেলপ হবে এবং গানের শ্রুতি মধুরতা ভালো আসবে এটা আমরা চার মাত্রার যে সারগামগুলো করলাম এবার একটা আট মাত্রার সারগাম সা সা গা গা সা রে গা গা সা সা গা গা ডারা দিয়ে করলাম এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাত্রার সারগামগুলো যদি এইভাবে ডবল স্পিডে যদি করা যায় তাহলে মানে কাহার বাতাদের সব কিছু যেমন আমি কয়েকটা সারগাম বলতেছি হাতকে দ্রুত প্র্যাকটিস করানোর জন্য সা সা গাগা সারে গাগা যেরকম করলাম সারে 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 গাগা সারে 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 গা গা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কী হবে সব ডানা দিয়ে করতে হবে পিক্স
একেবারে দুই আঙ্গুল, এই জোর টোর করে এইভাবে ধরার কোনো স্কোপ নেই। যত শক্ত হয়ে যাবে তত হাত বেঁধে যাবে, পিক যত নরম থাকবে তত স্মুথলি সরবে। এ কথাটা কিন্তু আমি প্রথম পার্টে, সেকেন্ড পার্টে, সব পার্টে কিন্তু বলে দিছি। এখনও এগুলো নিয়ে পিছনে পড়ে থাকলে কিন্তু হবে না। তো এটা সারগাম, আর একটা সারগাম আছে সা রে সা গা রে গা রে সা দ্বারা দিয়ে। যাই হোক, বিভিন্ন ধরনের সারগাম আছে, যেটা আমি দেখাচ্ছিলাম যে সা রে সা গা রে গা রে সা। এক টোকাতে যদি বাজানো যায় দাঁড়ি, তাহলে এইটারে যদি আমরা একটু কারুকার্য করে অর্থাৎ সুন্দর করে বাজাই, তাহলে আমি ডাংডারা ডাড্ডা, ডাংডারা ডাড্ডা ব্যবহার করতেছি। অর্থাৎ এটা দোতারার একটা মানে বেসিক একটা ভালো মানে টুকা, যে আমি বলছিলাম যে টুকা বিভিন্ন ধরনের হয়। একটা হলে কেউ কেউ অনেক খালি ডাং দিয়ে বাজায়, বা গান টান বাজাতে গেলেও দেখা যায় এক টুকাতে, আমি অনেক অহরহ দেখি যে এক টুকাতে। আচ্ছা, আমার কেউ কেউ ডারা ব্যবহার করে, যদি কেউ করো এবার ডাং ডারা যদি ব্যবহার করে, কেউ ডাং ডারাটা যদি ব্যবহার করি, এবার আমরা কি করছি ডাং ডারা ডাড্ডা। তো এই ডাং ডারা ডাড্ডা দিয়ে, এই টুকাটা দিয়ে কিন্তু ওই সারগ্রাম মানে এই যে রাইট বাজাও, বিষয়টাই ভালো করে বুঝতে হবে। হ্যাঁ এইভাবে যদি এই সারগামটা যদি দখলে আনা যায়, তাহলে একটা যেন গান টান বাজানোর সময় ওই বললাম যে কেউ এক টাকা দিয়েও, এক টাকা দিয়েও গান বাজায়, কেউ দুই টুকা দিয়েও বাজায়, কেউ যেখানে যা লাগে, মানে বেসিক যে কটা টুকার কথা আমি বললাম, এই টুকাগুলো যদি সারগামের মধ্যে রাখা যায়, তাহলে যে জায়গায় যে টুকাটা দিয়ে বাজালে শ্রুতি মধুর হয়, সেই টুকা দিয়ে তখন সেই সময় বাজাতে হবে। এই যে যদি আমি এই বাজাম, মানে শ্রুতি মধুর কোনটা সেইটাকে গ্রহণ করতে হবে। আমরা যদি এইভাবে জরাব দিয়ে বাজাই, তাহলে আমার মনে হয় আরেকটু শ্রুতি মধুর হয়। বিভিন্ন গানের সঙ্গে বিভিন্ন টোকা সহযোগে, বিভিন্ন রিদিম এগুলো সহযোগে যদি বাজানো যায়, তাহলে কাহার বাতালের গানগুলো আরও শ্রুতিমধুরভাবে মানুষের কানে পৌঁছায়।
এইজন্য একটা তালের বিস্তারিত মানে সব কিছু তো আসলে দেখানো সম্ভব না, সেটা অনেক সময়ের ব্যাপার। তো বেসিকভাবে আমরা যেগুলো দেখালাম এগুলো যদি সবাই মোটামুটি প্র্যাকটিস করে তাহলে আমার মনে হয় যে কাহার পাতালের গানগুলো যে যে রিদিম সাপোর্ট করে সেই রিদিম দিয়ে সেই সারগাম দিয়ে এগুলো করা সম্ভব। তো সবাই কাহার পাতালের যতটুকু দেখালাম সেটুকুকে নিয়ে চর্চা করলে সামনে আবার কখনো যদি আমরা বসার সুযোগ পাই তাহলে এর পরবর্তী ধাপ আর একটু এগোনোর ব্যবস্থা করব বা অন্য আর একটা তাল নিয়েও বসা যাবে। হয়তো আজকে কাহার বলো, পরের দিন দাদরা তাল নিয়ে বসবো, তারপরে তেওড়া তাল, তারপর ঝাপ তাল, পর্যায়ক্রমে আস্তে আস্তে এই চারটে তাল নিয়ে। আর ঝুমুর তাল তো দ্রুত দাদরা, ওটা তো সবাই মোটামুটি বোঝে বা পারে। এটা করলে মোটামুটি সবাইয়ের বাজনা হাত সব কিছু ভালো হবে। তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের যে শিক্ষার আসর আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে লোকসংস্কৃতি চর্চায় মনোনিবেশ করবেন, দোতারাকে ভালোবাসবেন, দোতারা সুরকে লালন করবেন। তাহলে আপনারা নিজেও উপকৃত হবেন, পারিপার্শ্বিক সঙ্গীত পরিবেশ ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।